হ্যালো আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ পেজ নিয়ে। আজকের এই ভিডিওতে ভূগোলে তোমাদের ছটা পেজ নিয়ে আমি আলোচনা করব। পেজ নাম্বার 399 থেকে 424, 446, 469, 491, 512, এই ছটা পেজ নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগের পেজগুলো সমাধান করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এর পরে যে পেজগুলো আছে সেই পেজগুলো সমাধান করে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। এছাড়া সমস্ত বিষয়ে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো সলিউশন করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তাই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে কোনো ভিডিও তোমরা আমার মিস না করো। সবার আগে সমস্ত ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পাও। চলো দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে। প্রথমেই আসি তোমাদের 399 নম্বর পেজে। তো প্রথম প্রশ্ন দেখো তোমাদের এমসিকিউ, খয়ের শেষ সীমা ধারণাটি প্রবর্তক হলেন কে? উত্তর হবে JW পায়েল। নেক্সট প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলে? উত্তর হবে ক্রেভাস। নেক্সট প্রশ্ন, পৃথিবীর যে অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার কম থাকে তা হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস হলো? উত্তর হবে জেনন। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে? তা হবে তামিলনাড়ু, এটা যায় না বলেছে। পরের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলে? উত্তর হবে অ্যাপোজি। পরের প্রশ্ন, একের সাথ নিচের যে উৎস থেকে বর্জ্য সৃষ্টি হয় না তা হলো সৌরবিদ্যুৎ কেন্দ্র, বায়ু বিদ্যুৎ কেন্দ্র, জোয়ারভাটা বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ অপশন ঘ হবে সঠিক উত্তর, সবগুলি প্রযোজ্য। পরের প্রশ্ন, মালাবার উপকূলে কয়াল সৃষ্টির কারণ হলো? উত্তর হবে মহীভাবক আলোড়ন। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার একটি গিরিপথ হলো? উত্তর হবে পলঘাট। পরের প্রশ্ন, গোদাবরীর একটি উপনদী হলো? উত্তর হবে প্রাণহিতা। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে যে নামে পরিচিত তা হবে হ্যারিকেন। পরের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটতে দেখা যায় কোন চাষে? উত্তর হবে কার্পাস চাষে। নেক্সট প্রশ্ন, 71, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি হলো? উত্তর হবে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। পরের প্রশ্ন, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর যে শহর অবস্থিত তা হবে দেরাদুন। এরপর আসি তোমাদের শুদ্ধ এবং অশুদ্ধগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, বায়ুর প্রবাহ পথের আড়াআড়ি অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারকে বারখান বলে? এটা সঠিক। নেক্সট প্রশ্ন, জিওগেন ভূমিরূপে কঠিন শিলা ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করে? এটা ভুল। পরের প্রশ্ন, মেরু অঞ্চলে সমুদ্র স্রোতের লবণতা সর্বাধিক? এটা সঠিক। পরের প্রশ্ন, দুই পশ্চিমা বায়ু আন্তঃক্রান্তীয় অভিশ্রুতি অঞ্চলে মিলিত হয়? এটাও ভুল। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত? এটা সঠিক। পরের প্রশ্ন, একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো রেশন শিল্প? এটা সঠিক। নেক্সট প্রশ্ন, ইনসার্ট ওয়ান হলো একটি সূর্য সমলয় উপগ্রহ? এটা ভুল। এরপর আসি তোমাদের শূন্যস্থান পূরণ প্রশ্নগুলিতে। দেখো প্রথম প্রশ্ন, নদী গর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে মন্থকূপ। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের রোন নদী উপত্যকায় মধ্য দিয়ে ড্যাশ বায়ু প্রবাহিত হয়? উত্তর হবে মৃষ্টাল বায়ু। পরের প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়? উত্তর হবে শীতল ল্যাবরডর। পরের প্রশ্ন, রেডিয়াম 226 হলো একটি ড্যাশ বর্জ্যের উদাহরণ? এটা হবে তেজস্ক্রিয়। পরের প্রশ্ন, ক্রান্তীয় পূবালী জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে? এটা হবে মৌসুমী বায়ু। নেক্সট প্রশ্ন, ভারতে সর্বাধিক জনবহুল শহর হলো? উত্তর হবে মুম্বাই। পরের প্রশ্ন, ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে? উত্তর হবে SOI বিভাগ। পরের প্রশ্ন, এসিকিউ প্রশ্নগুলি দেখো, ডিমের ঝুড়ির ভূমিরূপ কাকে বলে? উত্তর হবে ড্রামলিং। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে? উত্তর হবে মৌসুমী স্রোত। পরের প্রশ্ন, আম্লবৃষ্টি কোন রাজ্যে দেখা যায়? উত্তর হবে কর্ণাটক। নেক্সট প্রশ্ন, মরা জোয়ার কোন তিথিতে হয়? উত্তর হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন, ভারতের একটি মিলেট জাতীয় ফসলের নাম লেখো? এটা হবে বাজরা। পরের প্রশ্ন, ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব বর্জ্যের প্রভাবে হয়? এটা হবে সিসা।
পরের প্রশ্ন, রেলপথ পরিবহনের ডায়মন্ড ক্রসিং কোন শহরে অবস্থিত? এটা উত্তর হবে নাগপুর। পরের প্রশ্ন, পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানব জাতির সর্বাঙ্গীন উন্নতি সাধনকে কী বলা হয়? এটা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। এরপর আছে তোমাদের স্তম্ভ মেলানোতে বাম দিকের সঙ্গে ডান দিকের প্রথম প্রশ্ন আছে ধিয়ান, ধিয়ানের সাথে হবে তিন নম্বরে রাজস্থান। এরপর আছে ইসরোর সদর দপ্তর, এটা হবে বেঙ্গালুরু। এরপর আছে কাপুরথালা, এটা হবে রেল কোচ ফ্যাক্টরি। এরপর আছে মালচিং, এটা হবে মৃত্তিকা সংরক্ষণ। তোমাদের ভূগোলে 399 নম্বর পেজের সমস্ত MCQ এবং SEQ প্রশ্নগুলি আমি উত্তর বলে দিলাম। এরপর আসি নেক্সট পেজে। এবার এই পেজটা হচ্ছে তোমাদের 424 নম্বর পেজ। এই পেজের প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলা হয়? উত্তর হবে আহরণ। পরের প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে কী বলে? উত্তর হবে ক্রেভাস। পরের প্রশ্ন, প্রাকৃতিক সৌর পদ্মা বলা হয়? উত্তর হবে ওজোন স্তরকে। নেক্সট প্রশ্ন, মিশরের উষ্ণ ও শুষ্ক বায়ু হলো খামসিন। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট গায়রের সংখ্যা হলো 5টি। পরের প্রশ্ন, অমাবস্যার তিথিতে সূর্য চাঁদ পৃথিবী একই সরল রেখায় এলে তাকে কী বলা হয়? উত্তর হবে সংযোগ। পরের প্রশ্ন, একের সাথে ফ্লাই আশ হলো একটি কঠিন বর্জ্য পদ। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যা কুমারিকা অন্তরীপ, অপশন ক। নেক্সট প্রশ্ন, আরাবল্লী পর্বতের পশ্চিম উর্বর প্লাবনভূমিকে ড্যাশ বলে? উত্তর হবে রোহি। নেক্সট প্রশ্ন, চিরসবুজ অরণ্যের একটি গাছ হলো? উত্তর হবে শিশু। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লেগুন হলো চিল্কা। পরের প্রশ্ন, ভারতের নগরায়নের মাত্রা সবচেয়ে বেশি তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH-44। নেক্সট প্রশ্ন, একটি জিও স্টেশনারি উপগ্রহ হলো ইনসাট, অপশন ক হবে সঠিক উত্তর। এরপর আসি তোমাদের শুদ্ধ এবং অশুদ্ধগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগা বলা হয়? এটা সঠিক। নেক্সট প্রশ্ন, টপোস্ফিয়ার স্তরে মৌক্তিক মেঘ দেখা যায়? এটা ভুল। পরের প্রশ্ন, শিশির ও তুষারপাত হলো এক ধরনের অধঃক্ষেপণ? এটা ভুল। পরের প্রশ্ন, সমুদ্র সৈকতের ক্ষেত্রে সমুদ্র জলের স্থানান্তর ঘটে না? এটাও ভুল। নেক্সট প্রশ্ন, বায়ু প্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় হয়? এটা সঠিক। নেক্সট প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হলো মানুষের মেধা? এটা সঠিক। নেক্সট প্রশ্ন, বেশি সংখ্যক পিক্সেল উপগ্রহ চিত্রের গুণগত মান হ্রাস করে? এটা ভুল। এরপর আছে তোমাদের শূন্যস্থান পূরণ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, থর মরুভূমি চলমান বালিয়ারাগুলিকে কী বলা হয়? উত্তর হবে ধিয়ান। পরের প্রশ্ন, নেভে জমাট বেঁধে ড্যাশ সৃষ্টি হয়? উত্তর হবে ফ্রান। পরের প্রশ্ন, মহাসাগরের উপর সমষ্ণ রেখাগুলি পরস্পরের প্রায় ড্যাশ প্রসারিত থাকে? উত্তর হবে সমান্তরালে। পরের প্রশ্ন, প্রতিদিন মুখ্য জোয়ারের সময় ড্যাশ মিনিট করে পিছিয়ে যায়? উত্তর হবে 52 মিনিট করে। পরের প্রশ্ন, ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে ড্যাশ বলে? উত্তর হবে লিচেট। নেক্সট প্রশ্ন, দানাযুক্ত প্রাচীন পলিমাটিকে ড্যাশ বলা হয়? উত্তর হবে কঙ্কর। পরের প্রশ্ন, সাইবারাবাদ বলা হয় ড্যাশ শহরকে? উত্তর হবে হায়দ্রাবাদ। এরপর আসি তোমাদের SEQ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, ক্ষয় সীমা ধারণার প্রবক্তা হলেন JW Pavel। পরের প্রশ্ন, উচ্চতার সাথে বায়ুচাপের দ্রুত পরিবর্তন পরিমাপ করা যায় কোন যন্ত্রে? উত্তর হবে ব্যারোমিটার। পরের প্রশ্ন আসি, কালাহারি মরুভূমি সৃষ্টিতে কোন সমুদ্র স্রোত প্রভাব বিস্তার করে? উত্তর হবে ব্যাঙ্গোয়েলা স্রোত। পরের প্রশ্ন, কোন ধাতু দূষণে ডিসলেক্সিয়া রোগ হয়? উত্তর হবে সিসা। এই প্রশ্নটা আগের তোমরা একটা পেজে ছিল, রিপিট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, ভারত ও আফগানিস্তান সীমারেখার নাম কি? এটা হবে ডুরান লাইন। পরের প্রশ্ন, ক্রান্তীয় মরু উদ্ভিদের অপর নাম কি? উত্তর হবে জেরোফাইট। পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? উত্তর হবে চেন্নাইকে। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি পেয়েছে? উত্তর হবে নাগাল্যান্ড। এরপর আছে তোমাদের স্তম্ভ মেলানোতে বাম দিকের সঙ্গে ডান দিকের। তো প্রথম প্রশ্ন আছে দেখো, মৃত্তিকা সংরক্ষণ এটা হবে ফালিচাস। তারপর আছে IMD এটা হবে মৌসম ভবন। এরপর আছে ছোটনাগপুর মালভূমি, এটা হবে জামশেদপুর। আর আছে তোমাদের পটসল, এটা হবে হিমালয় পার্বত্য অঞ্চল। তো এই ছিল তোমাদের 424 নম্বর পেজের সমস্ত MCQ এবং SEQ প্রশ্নগুলির সমাধান। তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটাকে যত খুশি তোমরা পারো শেয়ার করো। আসছি নেক্সট পেজে, 446 নম্বর পেজে। প্রথম প্রশ্ন দেখো,
পলল শঙ্কু গঠিত হয় নদীর ড্যাস প্রবাহে, এটা হবে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। পরে প্রশ্ন, বহিঃবিধ বিধৌধ সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কী বলা হয়? উত্তর হবে কেটল। পরে প্রশ্ন, আইটিসিজের দেখা যায়? উত্তর হবে উষ্ণমণ্ডলে। পরে প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 34%। নেক্সট প্রশ্ন, পরিপিক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে শুরু হয়? উত্তর হবে বৃষ্টিপাত। পরে প্রশ্ন 1-6, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে গড়ে ওঠে ড্যাস, এটা হবে হিমপ্রাচীর। পরে প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় পদ্ধতিগুলি হলো? উত্তর হবে অপশন ক, বর্জ্যের পুনঃব্যবহার, অপশন খ, বর্জ্যের পুনর্নবীকরণ, অপশন গ, বর্জ্যের পরিমাণ হ্রাস, অর্থাৎ অপশন ঘ হবে উত্তর সবগুলি। পরে প্রশ্ন, বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো? উত্তর হবে লাদাখ। নেক্সট প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তা হলো ভাভর। পরে প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচিটি গৃহীত হয় 1985 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, 1-11, ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হলো মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প যে স্থানে গড়ে ওঠে তা হলো ট্রম্বে। পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলে চেন্নাইকে, এটা এই প্রশ্নটা আগের একটা পেজে ছিল, এটা রিপিট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা। পরের প্রশ্ন, ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত? উত্তর হবে দেরাদুনে। এবার আছি তোমাদের শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলিতে। তো প্রথম প্রশ্ন দেখো, উৎপাদন ক্ষয় হলো বায়ুর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়া, এটা ভুল। পরের প্রশ্ন, সমুদ্র বায়ুর সর্বাধিক বেগ দেখা যায় বিকেলবেলায়, এটা সঠিক। নেক্সট প্রশ্ন, অষ্টমী তিথিতে তেজকোটাল সৃষ্টি হয়, এটা ভুল। পরের প্রশ্ন, প্লাস্টিক এক প্রকার জৈব অবিশ্লেষ্য বর্জ্যের উদাহরণ, এটা সঠিক। পরের প্রশ্ন, ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন স্টিক, এটা ভুল, এটা হবে মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা ভুল, এটা হবে বিহার। পরের প্রশ্ন, ছদ্ম রঙের সবুজ অরণ্যকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয়, এটাও সঠিক, অর্থাৎ শুদ্ধ। এরপর আসছি তোমাদের শূন্যস্থান পূরণগুলিতে। তো প্রথম প্রশ্ন দেখো, বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে রাজস্থানে ড্যাস বলে, উত্তর হবে ধান্ত বলে। পরে প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে একটি আকস্মিক বায়ু হলো টাইফুন। পরে প্রশ্ন, ড্যাস উপকূলে সমুদ্র স্রোতের জন্য ঘন কুয়াশা সৃষ্টি হয়, উত্তর হবে জাপান উপকূলে। পরে প্রশ্ন, পর্বতের ড্যাস ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, উত্তর হবে প্রতিপাত ঢালে। পরে প্রশ্ন, ভারতে কার্পাস গবেষণাগার অবস্থিত কোন শহরে? এটা হবে নাগপুর শহরে। পরে প্রশ্ন 2-6, পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো এটা উত্তর হবে সল্টলেকে। পরে প্রশ্ন, মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো সূর্য সমলয়। এরপর আসি তোমাদের এসিকিউ প্রশ্নগুলিতে। ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপের নাম হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার, এটাও রিপিট প্রশ্ন তোমাদের। নেক্সট প্রশ্ন, কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? এটা হবে অমাবস্যা তিথিতে। পরে প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, এটা হবে ইউরেনিয়াম। নেক্সট প্রশ্ন, ভারতের কোন উপকূলে মৌসুমী বিস্ফোরণ ঘটে? এটা হবে মালাবার উপকূলে। পরে প্রশ্ন, একটি জায়িদ সোর্সের উদাহরণ দাও, এটা হবে চীনাবাদাম। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটা হবে NH-44, এটাও এই প্রশ্নটাও রিপিট প্রশ্ন, আগের একটা পেজে ছিল। নেক্সট প্রশ্ন, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূ প্রকৃতি বোঝানো হয়? এটা হবে ট্রপোগ্রাফিক্যাল। এবার আছে তোমাদের স্তম্ভ মেলানোতে, বাম দিকের সঙ্গে ডান দিকের। প্রথমে আছে ঝুম চাষ, এটা হবে মৃত্তিকা ক্ষয়। এরপর আছে ডিজেল রেল ইঞ্জিন, এটা হবে বারাণসী। এরপর আছে কারেওয়া, এটা হবে কাশ্মীর উপত্যকা। আর আছে মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, এটা হবে গুরগাঁও। তো এই ছিল তোমাদের 446 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলির সমাধান। তো একসাথে আজকে 6টা পেজ তোমাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটা একটু বড় হবে, তোমরা মনোযোগ সহকারে দেখবে, তোমাদের অনেক উপকার হবে এই ভিডিওটাতে। আসছি নেক্সট পেজে, 469 পৃষ্ঠাতে। 469 পেজের প্রথম প্রশ্ন দেখো, নদী পার ভাঙন ও নদী উপত্যকা প্রশস্তিকরণে যে প্রক্রিয়ার ভূমিকা সর্বাধিক হলো সেটি হলো জলপ্রবাহ ক্ষয়। পরের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত মড়কের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হলো ইয়ারদাং। পরের প্রশ্ন, 1-3, ইউ আকৃতির হিমবাহ উপত্যকা সৃষ্টির কারণ হলো একসঙ্গে নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের ওপরে যে নির্দিষ্ট উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা 0 ডিগ্রিতে গিয়ে পৌঁছায় তা হলো 10 কিমি।
পরে প্রশ্ন, একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো? উত্তর হবে মৌসুমী স্রোত। পরে প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি হয় তা হলো? মরু জলবায়ু অঞ্চলে। পরে প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানী হলো? অমরাবতী। পরে প্রশ্ন, ইন্দ্রাবতী নদীটি যে নদীর উপনদী তা হলো? গোদাবরী নদী। পরে প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হলো? ইউরেনিয়াম। এটাও রিপিট প্রশ্ন, আগের একটা পেজে ছিল। পরে প্রশ্ন, মৌসুমি বায়ু ভারতবর্ষের প্রবেশের প্রধান কারণ হলো? ক্রান্তীয় পূর্বালী জেট বায়ুর আগমন। পরে প্রশ্ন, উপক্রান্তীয় পশ্চিমী যে সরি একের এগারো প্রশ্ন দেখো, রেগুর বা কালো মাটির উৎপত্তিতে যে শিলার ভূমিকা রয়েছে তা হলো? ব্যাসাল্ট। পরে প্রশ্ন একের বারো, বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক হলো? অপশন, এটা অপশনটা ভুল দেওয়া আছে দেখো, তো উত্তরটা সঠিক হবে একের কম এবং একের সমান, এটা হবে উত্তর, অর্থাৎ ক আর গ দুটোই উত্তর হবে। পরে প্রশ্ন একের তেরো, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি যেখানে অবস্থিত সেটি হলো? উত্তর হবে দিল্লি। পরে প্রশ্ন, পনেরো গণিত পনেরো, অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সংখ্যাসূচক স্কেল হলো? এটা হবে এক পয়েন্ট 50,000। পরে প্রশ্ন এবার আসি তোমাদের শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, সাহারায় প্রস্তরময় মরুভূমি হামাদা নামে পরিচিত, এটা সঠিক। নেক্সট প্রশ্ন, ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে ভূমির উপর হলো ড্রামলিন, এটাও সঠিক, এটা একটা রিপিট প্রশ্ন। পরে প্রশ্ন, জেট বায়ু প্রবাহ এক ধরনের জিওস্ট্রফিক বায়ু, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন, পানীয় জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ 0.05 মিলিগ্রাম বা লিটারের বেশি থাকলে মানুষের শরীরে ব্ল্যাক ফুট ব্যাধি হয়, এটা সঠিক। পরে প্রশ্ন, ল্যাটেরাইট মাটির ক্ষারকীয়তার মাত্রা সবচেয়ে বেশি হয়, এটা ভুল। পরে প্রশ্ন, সাধারণত উপগ্রহ চিত্রে FCC ব্যবহার করা হয়, এটা সঠিক। পরে প্রশ্ন, পূর্ণিমা তিথিতে সংযোগ অবস্থা পরিলক্ষিত হয়, এটা ভুল। এরপর আসি তোমাদের শূন্যস্থান পূরণের প্রশ্ন, তো প্রথম প্রশ্ন আছে দেখো, বায়ুপ্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে ড্যাশ বলে, উত্তর হবে তির্যক বলে, তির্যক বালিয়াড়ি বলা হয়। পরে প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থান হলো? ইন্দ্রা পয়েন্ট। পরে প্রশ্ন, পরিমাণের ভিত্তিতে বায়ুতে অপস্থিত তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান হলো? জলীয় বাষ্প। পরে প্রশ্ন, ফ্লাই অ্যাশ এর প্রধান উৎস হলো? তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, নর্মদা নদীতে ড্যাশ জলপ্রপাত দেখা যায়, এটা হবে ধোঁয়াধর জলপ্রপাত দেখা যায়, ধোঁয়াধর। পরে প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির সক্রিয় বদ্বীপ অংশে ড্যাশ অরণ্য পরিলক্ষিত হয়, এটা হবে ম্যানগ্রোভ অরণ্য। পরে প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা ড্যাশ রাজ্যকে বলে, অর্থাৎ গুজরাট রাজ্যকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। পরে প্রশ্ন দেখো তোমাদের এসিকিউ প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখো, হিমরেখার উচ্চতা সর্বাধিক হয় কোন জলবায়ু অঞ্চলে? উত্তর হবে নিরক্ষীয়। পরের প্রশ্ন, একটি মুখ্য জোয়ারের কতক্ষণ পর আরেকটি মুখ্য জোয়ার হয়? এটা হবে উত্তর 24 ঘন্টা 52 মিনিট। পরের প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? উত্তর হবে ন্যাপথা। পরের প্রশ্ন, ভারতের প্রধান চারটি মেগা সিটিকে সংযুক্তকারী সড়কপথ নির্মাণ প্রকল্প কী নামে পরিচিত? এটা হবে সোনালী চতুর্ভুজ। পরের প্রশ্ন, জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য কোনটি? উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, উত্তর সরকার উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? উত্তর হবে চিল্কা হ্রদ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জলবিভাজিকার নাম হলো? হিমালয় পার্বত্য অঞ্চল। পরের প্রশ্ন, একটি সক্রিয় সেন্সরের উদাহরণ হলো? র্যাডার। এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে বাম দিকের সঙ্গে ডান দিকের, প্রথমে আছে দেখো বই বরদই ছিল্লা, এটা হবে আসাম। তারপরে আছে পিঙ্ক সিটি, এটা জয়পুর রাজস্থান অবস্থিত। তারপরে বাগিচা ফসল, এটা হবে রাবার। আর আছে গ্র্যান্ড ব্যাংক, এটা হবে সামুদ্রিক মৎস্য আহরণ। তো এই ছিল তোমাদের 469 নম্বর পেজের সমস্ত MCQ এবং SEQ প্রশ্ন। তো বন্ধুরা, আবারও বলছি তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে কোনো ভিডিও তোমরা মিস না করো। এর আগের ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং এর পরবর্তীকালে যে পেজগুলো আছে সেই পেজগুলো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। আসছি পরের পেজে, এবার আসি তোমাদের 491 নম্বর পেজে। তো প্রথম প্রশ্ন দেখো এই পেজের, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলা হয়? উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে? উত্তর হবে মিসিসিপি মৌসুরীর মোহনায়। পরের প্রশ্ন, অশ্রু অক্ষাংশ অবস্থিত? উত্তর হবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। পরের প্রশ্ন,
যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হলো হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে? উত্তর হবে বায়ুপ্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্নজোড়া অর্থাৎ সবকটি প্রযোজ্য। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয়? উত্তর হবে অ্যাপোজি। পরের প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। নেক্সট প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? উত্তর হবে অপশন খ ভাষা। পরের প্রশ্ন, গঙ্গা সমভূমির নবীন পলি গঠিত মাটিকে বলে খাদার বলা হয়। পরের প্রশ্ন, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ? এই প্রশ্নটা অনেক কটাই পেয়েছে, রিপিট হয়েছে এই প্রশ্নটা। পরের প্রশ্ন, 11, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ঘাগরা নাঙ্গাল। এরপর আসছে 12, একটি খারিফ শস্যের উদাহরণ হলো কার্পাস। নেক্সট প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? উত্তর হবে বেঙ্গালুরুকে। নেক্সট প্রশ্ন, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এরপর আছে তোমাদের শুদ্ধ অশুদ্ধতে। প্রথম প্রশ্ন দেখো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা ভুল। নেক্সট প্রশ্ন, দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটাও ভুল। পরে প্রশ্ন, বাতিল কম্পিউটারের যন্ত্রাংশ ই বর্জ্য এর উদাহরণ, এটা সঠিক। নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা ভুল। পরে প্রশ্ন, ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, এটা ভুল। পরে প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়, এটা সঠিক। নেক্সট প্রশ্ন, জিও স্টেশনারি উপগ্রহগুলি পৃথিবী থেকে 36,000 কিমি দূরে, এটা সঠিক। এরপর আসছি তোমাদের শূন্যস্থান পূরণ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন আছে দেখো, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? উত্তর হবে পর্যায়ন। পরে প্রশ্ন, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? উত্তর হবে বৈপরীত্য উত্তাপ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? উত্তর হবে কেন্দ্রাতীত। নেক্সট প্রশ্ন, বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, এটা হবে জৈব। নেক্সট প্রশ্ন, ভারতের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এটা হবে কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো কন্যাকুমারিকা, এটাও রিপিট প্রশ্ন। পরের প্রশ্ন, 2 দেখো, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? এটা হবে লবণাম্ভু। এরপর আছে তোমাদের এসএসসি প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, বহির্বিরোধ সমভূমিতে বরফ গলে সৃষ্ট গর্তকে কী বলা হয়? এটা হবে কেটল। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? এটা হবে নিউমুর। পরে প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এটা হবে উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী করেছে? এটা হবে উত্তরপ্রদেশ। পরে প্রশ্ন, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? এটা হবে লৌহ ইস্পাত শিল্পকে। নেক্সট প্রশ্ন, কোন সড়কপথ প্রকল্পের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? এটা হচ্ছে সোনালি চতুর্ভুজ। এই প্রশ্নটা আগের একটা তোমাদের পেজে ছিল। পরের প্রশ্ন, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? এটা হবে ভূমির বন্ধুরতা। এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে। তো বাম দিকে ডান দিকে প্রথমে দেখো আছে শ্রীহরিকোটা, এটা হবে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। নেক্সট প্রশ্ন, ঝুম চাষ, এটা মৃত্তিকা হয়, এই প্রশ্নটা রিপিট প্রশ্ন। পরের প্রশ্ন, মাজুলি, এটা হবে ব্রহ্মপুত্র। আর আছে তোমাদের ভেম্বানাথ, এটা হচ্ছে কেরল। তো এই ছিল তোমাদের 491 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন। আসছি তোমাদের লাস্ট পেজ অর্থাৎ 6 নম্বর পেজ, 512 নম্বর পেজে। 512 নম্বর পেজে তোমাদের প্রথম প্রশ্ন দেখো, ভূমিরূপের পরিবর্তনে কোন বহির্জাত শক্তির ভূমিকা সর্বাধিক? উত্তর হবে নদী। তারপর আসছি, শুষ্ক মরুভূমি অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে ড্যাশ বলা হয়? উত্তর হবে প্লায়ার। এরপর আসছি, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো? উত্তর হবে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু। পরের প্রশ্ন, সমুদ্রে ভাসমান বিশাল আয়তন বরফের স্তূপকে কী বলা হয়? উত্তর হবে হিমশৈল। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, বারবার রিপিট আসছে এই প্রশ্নটা। পরের প্রশ্ন, কোন স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান হলো 6 ঘন্টার বেশি? পরের প্রশ্ন, একটি ই বর্জ্যের উদাহরণ হলো, এটা হচ্ছে তার আছে। পরের প্রশ্ন, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হলো? উত্তর হবে গুরু শিখর, অপশন খ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো ঘাগরা নাঙ্গাল, এটাও রিপিট প্রশ্ন, আগের একটা অধ্যায় ছিল তোমাদের। তারপর আসছি 10 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? উত্তর হবে করমণ্ডল উপকূলে। তারপর আসছি নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দেখা যায় রেগুর মৃত্তিকা।
এরপর আসছি 12 নম্বর প্রশ্ন। আর্দ্র লবণাক্ত সামুদ্রিক বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। পরের প্রশ্ন 71, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র হলো কোথায় অবস্থিত? হচ্ছে গুড়গাঁওতে। নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। এরপর আসছি তোমাদের শুদ্ধ এবং অশুদ্ধ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে সরে যায়, এটা সঠিক। পরের প্রশ্ন, বায়ু গতি সমান্তরালে গড়ে শিব বালিয়ারি, এটাও সঠিক। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের মিথেন গ্যাসের মূল উৎস হলো আবদ্ধ জলাশয়, এটাও সঠিক। পরের প্রশ্ন, সমুদ্রে উষ্ণ ও শীতল স্রোতের মিলনে ঘন কুয়াশার সৃষ্টি হয়, এটাও সঠিক। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ একটি কৃষি বর্জ্যের উদাহরণ, এটা ভুল। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনযোগ্য, এটা ভুল। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের বনভূমিকে লাল বর্ণের দেখা যায়, এটা ঠিক। এরপর আসছি তোমাদের শূন্যস্থানপূরণ প্রশ্নগুলিতে। প্রথমে আছে দেখো, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাশ সূত্র বলে হয়। উত্তর হবে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। পরের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বরফমুক্ত পর্বতের শিখর দেশকে কী বলে? এটা হবে নন টাক্স। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলা হয়? উত্তর হবে বৈপরীত্য উত্তাপ। পরের প্রশ্ন, পূর্ণিমা তিথির সিজিগি অবস্থানকে ড্যাশ বলে। উত্তর হবে প্রতিযোগ। পরের প্রশ্ন, নর্মদা নদীর উপত্যকা ড্যাশ এর উদাহরণ, এটা হবে গ্রন্থ উপত্যকা এর উদাহরণ। পরের প্রশ্ন, রেটুন শব্দটির সাথে যুক্ত হলো ফসল হলো আখ। পরের প্রশ্ন, ভারতের ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে SOI সংস্থা। এরপর আসছি তোমাদের SAT প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন দেখো, মালাবার উপকূলের বালিয়ারেগুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত? উত্তর হবে থেবিস। পরের প্রশ্ন, কোন বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? উত্তর হবে মৌসুমী বায়ুকে। পরের প্রশ্ন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? এটা হবে ভারত মহাসাগরকে। পরের প্রশ্ন, শিল্পের বর্জ্য জল পরিশোধনের পদ্ধতি কী নামে পরিচিত? উত্তর হবে ফিল্টারেশন। পরের প্রশ্ন, নদীর মোহনায় কী ধরনের মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায়? উত্তর হবে লবণাক্ত মৃত্তিকা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে? এটা হবে কর্ণাটক। পরের প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, এটাও রিপিট প্রশ্ন। পরে নেক্সট প্রশ্ন দেখো, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূ প্রকৃতিকে বোঝানো হয়? উত্তর হবে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এরপর আছে তোমাদের স্তম্ভ মেলানো বাম দিকের সঙ্গে ডান দিকের। প্রথম প্রশ্ন দেখো, আছে কারে ওয়া, এটা হবে জাফরান। এরপর আছে আধি, এটা হবে রাজস্থান। তারপর আছে ধান গবেষণা কেন্দ্র, এটা হবে কটক। আর আছে তোমাদের পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য, এটা হচ্ছে ন্যাপথা। এই ছিল তোমাদের 512 নম্বর পেজে সমস্ত MCQ এবং SAQ প্রশ্ন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে। কারণ এরপরে যে ভূগোলের যে পেজগুলো আছে, সেই পেজগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে সাথে আসবো এই ভিডিওতে। কারণ আমি একসঙ্গে 5টা 6টা করে তোমাদের পেজ একসঙ্গে করাচ্ছি, তাই ভিডিওগুলো একটু বড় হচ্ছে, তাই মনোযোগ সহকারে একটু ভিডিওগুলো দেখবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আমার পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।